মারুফ ওখানেই কর্দমাক্ত নোংরা পানিতে বসে পড়ল। যন্ত্রণায় ওর মুখ নীল হয়ে গেছে। তোর ওর দিকে তাকিয়েছিল। এই সুযোগে শাকিল পেছন থেকে জাপটে ধরেছে তোরকে। তোর কি করবে ভাবতে ভাবতে পায়ের দিকে নজর গেল। ভাগ্যিস হাজ হিল পরে বেরিয়েছিল। স্মিত হেসে হাই হিল দিয়ে শাকিলের পায়ে আঘাত করলো সে। কিছুক্ষণের জন্য তোরকে ছেড়ে সরে দাঁড়ালো শাকিল। সেই সুযোগে শাকিলের দু হাতের তালুতে এব্রো ক্ষিপ্রভাবে ধারালো কাটার দিয়ে পোঁচ দিল সে। হাতের তালু কেটে যাওয়ায় হাত ব্যবহার করতে পারছে না শাকিল। প্রথম থেকেই এই ছেলেগুলোকে শিক্ষা দিতে চাইছিল তোর। এলাকায় নতুন বলে কোনো ঝামেলায় জড়াতে চায়নি সে, তবে এবার আর এদেরকে ছেড়ে দেয়া যাবে না। তোরের মাথায় রক্ত উঠে গেল। আশেপাশে খুঁজে মাঝারি আকারের একটা কাঠের টুকরো পেল সে। এটা দিয়েই বাকাটেদের পিটিয়ে পিটিয়ে চিৎকার করে বলতে লাগলো, জানোয়ারের দল, মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয়। মেয়েদের দেহ কি তোদের ভোগের বস্তু? হ্যাঁ, 2 মিনিটের মজার জন্য একটা মেয়ের পুরো লাইফটা নষ্ট করে দিস তোরা। তোদের মতো জানোয়ারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। শরীরের এত জ্বালা থাকলে পতিতালয়ে যা। নিরীহ মেয়েদের জীবন নষ্ট করে কি আনন্দ পাস তোরা? তোদের নিজেদের ঘরেও তো মেয়ে আছে, তাদের সাথে এমন হলে কি করবি? হ্যাঁ, সায়ন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় একটা দৃশ্য দেখে গাড়ি ব্রেক কষল সে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না, বৃষ্টির মধ্যে একটা মেয়ে পাগলের মতো কয়েকটা ছেলেকে পেটাচ্ছে। এ যেন এক বিরল দৃশ্য। সায়ন ছাতা খুলে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে এলো। দৌড়ে এগিয়ে এসে তোরকে দেখেই থমকে দাঁড়ালো। মেয়েটাকে কোথায় যেন দেখেছে সে, কিন্তু আপাতত মনে পড়ছে না কোথায় দেখেছে মেয়েটাকে। মেয়েটার বলা কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো সায়ন। মেয়েটা চিকন গলায় চিৎকার করে বলছে, মেয়ে দেখলেই নিজেদের কন্ট্রোল করতে পারিস না, তাই না? যে মেশিন তোরা নিয়ন্ত্রণ করতে পারিস না, সেই মেশিন রাখার কি দরকার? সায়ন কিছুক্ষণ নীরব দর্শকের মতো পুরো ব্যাপারটা দেখলো। দেশের প্রতিটা মেয়ে যদি এমনভাবে আত্মরক্ষা করতে পারতো, তাহলে দেশের ধর্ষণ, ইফটিজিং, যৌন হয়রানির মতো জঘন্য সমস্যাগুলো অধিকাংশই কমে যেত। একাডেমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার ট্রেনিং নিশ্চিত করাও কঠোর আইনের প্রয়োগ এর সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এই ধরনের জঘন্যতম অপরাধ নির্মূল করা যেত। অবস্থা বেগতিক দেখে তোরের কাছে এগিয়ে গেল সায়ন। তোরকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সায়নের কথা তোরের কান পর্যন্ত পৌঁছাচ্ছে বলে মনে হয় না। সায়ন এগিয়ে গিয়ে তোরের পেছনে দাঁড়ায়। আচমকা তোর পেছনে ঘুরে সায়নের ওপর হামলা করে। সায়ন সরে গিয়ে লাঠির আঘাত থেকে বেঁচে যায় এবং শক্ত করে লাঠিটি চেপে ধরে। তোর এখনও চিৎকার করছে আর লাঠিটি ছাড়ানোর চেষ্টা করছে। সায়ন তোরে হাত থেকে লাঠিটি নিয়ে দূরে ফেলে দেয়। তোর তখনও হিতাহিত জ্ঞান শূন্য। নিজের আত্মরক্ষার কৌশলগুলো একের পর এক সায়নের উপর প্রয়োগ করছে সে। সায়ন ও বুদ্ধিমত্তার সাথে সেগুলো থেকে নিজেকে রক্ষা করছে। তোরকে শান্ত করার কোনো উপায় না পেয়ে সায়ন তোরের দু হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। বৃষ্টির ফোঁটায় দুজনেই ভিজে গেছে। তোর ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। সায়ন শক্ত করে জড়িয়ে রেখেছে তোরকে। শীতল গলায় বলছে, কি করছিলেন মেয়ে? আরেকটু হলে তো ওদের মেরেই ফেলছিলেন। এত মাথা গরম হলে চলে? মাথা পাগল মেয়ে, ওদের শাস্তি দেওয়ার জন্য তো দেশের আইন আছে। তোর সায়নের বুকের সাথে মিশে রয়েছে, বিড়বিড় করে বলছে, মেরে ফেলবো, ওদের সবাইকে আমি মেরে ফেলবো, জানোয়ার। ধীরে ধীরে তোর নিস্তেজ হয়ে গেল। নিজের সব ভার ছেড়ে দিল সায়নের উপর। সায়ন আরো ভালোভাবে আগলে নিল তোরকে। রোড সাইডের আলোতে তুরের আদুরি মুখখানায় দৃষ্টিপাত করল সে। এমন নিষ্পাপ চেহারার একটা মেয়ে যে প্রয়োজনে এতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতো না সে। মেয়েটাকে গোলগাল মুখটা লাল টকটকে বর্ণ ধারণ করেছে, ঠিক যেন বৃষ্টি স্নাত তাজা রক্ত জবা। শহরের ব্যস্ততম রাস্তায় পাওয়া গেছে নৃশংসভাবে খুন হওয়া লাশ। পূর্ণাঙ্গ অবস্থা লাশটাকে কেউ ওভার ব্রিজে ঝুলিয়ে দিয়ে গেছে। লাশটা একজন পুলিশের। লাশের বুকের চামড়া আর মাংস তুলে নেওয়া হয়েছে খুবই নৃশংসভাবে। গোপন অঙ্গ কেটে মুখে ঢুকিয়ে দিয়ে মুখটা সেলাই করে দিয়েছেন। অদ্ভুত ব্যাপার হলো,
লাশের সারা শরীরে নৃশংসভাবে অত্যাচারের চিহ্ন থাকলেও মুখে একটাও আশ্রয়ের ডাকও নেই। যেন কোনো ইচ্ছা করেই মুখটা অক্ষত রেখেছে। কিন্তু কেন? সাধারণত এসব মার্ডার কেসে খুনি ভিকটিমের চেহারা নষ্ট করে ফেলে। দেশের সব নিউজ চ্যানেলে এখন এই খবরটাই প্রচারিত হচ্ছে। বিহান টেলিভিশন থেকে চোখ সরিয়ে কথা বলায় মনোযোগ দিল। তোর কি মনে হয় সায়ন, খুনি কেন লাশের চেহারা নষ্ট না করে অক্ষত রেখেছে? সায়ন ডিম ভেঙে প্যানে দিয়ে দিল। কিচেন টিস্যুতে হাত মুছতে মুছতে বলল, স্বাভাবিক ব্যাপার, লাশের মুখ অক্ষত, কারণ খুনি চাইছিল সবাই যেন লাশটার পরিচয় জানতে পারে। সায়ন এমন ভাবে বলল যেন সে নিজেই খুনটা করেছে। বিহানের কৌতুক করে বলল, এটা তোর কাজ নয় তো সায়ন? ধুর শালা, তুই তো আমাকে খুনি বানিয়ে দিচ্ছিস। বেহান দাঁত কেলিয়ে হাসলো, মজা করে বলল, তুই তো খুনি, দেশের নাম্বার ওয়ান সিরিয়াল কিলার, তোকে আবার নতুন করে খুনি বানাতে হবে নাকি? আচ্ছা শোন, বস দেখা করতে বলেছে, রাতে চলে আসিস, হয়তো নতুন কোনো খুনের সুপারি পেয়ে যাবি। তুই লোকেশন আর টাইম ম্যানেজ করে দে, আমি ঠিক সময় পৌঁছে যাব। শহরের সবচেয়ে বিলাসবহুল বাড়ির একটা গোপন চেম্বারে বসে আছে সায়ন আর বিহান। রুমে হালকা লাল আলোর ডিম লাইট চলছে। সায়ন সহ উপস্থিত সবার পোশাক একই রকম, কালো কোট কালো মাস্ক। এদেরকে কেউ কাউকে চেনে না, চেহারাও হয়তো দেখেনি কোনোদিন। সায়ন হাত ঘড়িতে সময় দেখল রাত 2:57, মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করল সে। বসের আসার কথা ছিল 1:30, উনি 1:27 লেট। সায়ন গম্ভীরভাবে চারিদিকে চোখ বোলালো। আবছা আলো আবছা অন্ধকারে রুমটাকে রহস্যময় করে তুলেছে সবার হাতে দামি ব্র্যান্ডের ড্রিঙ্কস। নিজের হাতে থাকা ড্রিঙ্কসে চুমুক দিল সে। 8 মিনিট অপেক্ষা কর, তখন যদি বস না আসে তাহলে আমি চলে যাব বেহান। বেহান নিজেও বিরক্ত, নিজের বিরক্তি ভাবটা চেপে গিয়ে বলল, চলে গেলে সমস্যা হবে, আর কিছুক্ষণ অপেক্ষা করি। পাক্কা 33 মিনিট পর বস রুমে প্রবেশ করল। তার সারা শরীর কালো কাপড়ে মোড়ানো, শরীরের কোনো অংশ দৃশ্যমান নয়। তাদের কাজটাই এমন যে সব কিছুতেই গোপনীয়তা বজায় রাখতে হয়। বস আসার পর কেবল 10 মিনিট কথা বলে সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। ক্লাসে সব সময় চুপচাপ থাকে তোর, কারোর সাথে তেমন কথা বলে না। আবার কেউ কিছু বললেও জরুরি মনে না হলে উত্তর দেয় না সে। এতে সবাই তাকে নিয়ে কানাঘুষা করে, মেয়েটা প্রচুর মুডি। তুরের অবশ্য এসবে কিছু যায় আসে না। ক্লাসে প্রবেশ করে নিজের বসার জায়গায় ঠিক করতে পুরো ক্লাসে চোখ বোলাল সে। লাস্ট বেঞ্চের এক কোণে চুপচাপ একটা মেয়ে বসে রয়েছে। সামনে ফাঁকা জায়গা থাকতেও তুর সোজা হেঁটে লাস্ট বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা দেয়ালে খেসে বসে আছে, তুরের উপস্থিতি টের পায়নি এখনও। তুর গম্ভীর গলায় বলল, আমি কি এখানে বসতে পারি? মেয়েটা চট করে মাথা তুলে তাকালো, তুরকে দেখে ঘাবড়ে গেল সে। নিজের ছড়ানো ছিটানো জিনিসপত্র একপাশে নিয়ে ছটফট করতে লাগলো। মেয়েটার এমনই ছটফটানি দেখে হাসি পেল তুরের। হ্যালো, আমি তুর, তুমি? ওর নাম ফেলটু সাবিরা। এই ভিন গ্রহের প্রাণীর মুখ থেকে বোম মেরেও কথা বের করতে পারবে না। এই এলিয়েন সবাইকে ভয় পায়, কারোর সাথে কথা বলে না, সব সময় একা একাই বসে, পড়ালেখাও বিশেষ একটা পারে না। তুমি এই অটিস্টিকটার সাথে বসেছো কেন তোর? সামনে চলে আসো। সামনের বেঞ্চ থেকে একটা মেয়ে বলে উঠল। তার বেঞ্চের সবাই হেসে উঠল। চট করে তুরের মেজাজ গরম হয়ে গেল। সাবিরার দিকে তাকিয়ে দেখল মেয়েটা মাথা নিচু করে চোখের পানি ফেলছে। মেয়েটার কি প্রতিবাদ করতে পারে না? আজব, সাবিরার উপর প্রচুর রাগ হলো তুরের। সে গাল ফুলিয়ে ব্যাগ নিয়ে পাশের বেঞ্চে চলে গেল। শব্দ করে ব্যাগটা বেঞ্চে রেখে রাগে ফোঁসফোঁস নিঃশ্বাস নিতে লাগলো। হ্যালো তুর, আমি ফারা, সাবিয়া মেয়েটা এমনই, মেয়েটা ক্লাসের সব থেকে দুর্বল স্টুডেন্ট,
ক্লাসে সবাই কম বয়সী ওখানে হাসি ঠাট্টা করে, এমনকি টিচাররাও বাদ যায় না, ও কখনোই প্রতিবাদ করে না। ভার্সিটি এসে সেই যে বেঞ্চে বসে, ছুটির আগে আর বেঞ্চ থেকে ওঠে না মেয়েটা। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।